হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। চৈতালি ব্লগে তোমাদের স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমি স্নান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে নিই। তো আমি বসে পড়েছি, এইদিকে বিছানাটা পুরো ভোজ করা হয়নি, তো এলোমেলো হয়ে আছে। তো বিছানাটা বাগিয়ে নিই, কারণ রায়ের বাবা শুয়েছিল, ওঠেনি, তাই বিছানাটা বাগাচ্ছি। পুচি শুয়ে আছে, রায় শুয়ে আছে, রায়কে অবশ্য আমি মাঝে মাঝে পুচি পুচি বলে ডাকি। তো বিছানাটা এভাবে আছে, আমি একটু বাগিয়ে নিই বিছানাটা। উপরে পাখা চলছে রায়ের, বিছানাটা একটু বাগিয়ে নিই। আমাদের আর কি রাত্রেবেলা ঠান্ডা ঠান্ডা লাগে ভোরের দিকে রায়ের বাবার। তো রায়ের বাবা এটা গায়ে দেয় কাঁথাটাকে, তো সেই কাঁথাটা পড়ে আছে। বিছানাটা একটু রোজ করে নিই ভালোভাবে। তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। পুচির জামাগুলো রাখা ছিল, তো সেগুলো আমি ডাঁসা দিয়ে তুলে দিলাম, খাটের ডাঁসাটা দিয়ে। তো আমার অনেকটাই গোছানো হয়ে গেছে। একদিকে পুচির কাঁথা থাকে, আর অন্যদিকে আমাদের বালিশ থাকে, কাঁথা থাকে, সেটা রেখে দিয়েছি। বালিশগুলো সোজা করা ছিল, তো ওইগুলো একটু শুয়ে রেখে দিলাম। আমি কাজটা কমপ্লিট হয়ে গেছে, আমার বিছানাটা গোছানো। রায় খেলা করছে শুয়ে শুয়ে, আমার পুচি মেয়েটা খেলা করছে। তো আমি ফাঁকে বেরিয়ে এলাম, এসে দেখছি ওর বাবা আজকে ধান গেল মান্ডিতে। তো ওর বাবা দেখছি ধানের বস্তাগুলো গোছ করছে। তো আমাদের আজকে ঘর দুয়ার একদমই অপরিষ্কার, পরিষ্কার কিচ্ছু নেই, কারণ বুঝতেই তো পারছো গোটা ঘরেতে ধান ফান সব ছড়িয়ে একসা হয়ে আছে। ওইটা আমার শ্বশুর মশাই গেলেন ওই দিকটা দিয়ে, আর ও এইখানে বস্তাগুলো সব ঠিক করছে। তো আমি দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ক্যামেরা করে দেখাচ্ছি, আমার রায়ের ওইখানে কাঁথাগুলো শুকাচ্ছে। আর আর বলো না বন্ধুরা, এই বস্তাটা বার করতে যাবে কি ছিঁড়ে গেল, সঙ্গে সঙ্গে ছিঁড়ে যেতেই বস্তাটা থেকে ধান বেরোতে শুরু করে দিল। আর দেখো ফাঁকে আমাদের ট্রাক্টর দাঁড়িয়ে আছে, ওইখানে ধান লোড হচ্ছে। আজকে মান্ডিতে সব ধানগুলো গেল, আমাদের অনেকই ধান ছিল, সবগুলো মান্ডিতে নিয়ে চলে গেল আজকে। আমি আবার ঘরকে চলে এলাম, তোমাদেরকে গোডাউনটাও দেখাচ্ছি, যেখানে আমাদের অনেক ধান ছিল সেইগুলো সব চলে গেল, এইগুলো রেখেছে খাওয়ার মতো। তো বন্ধুরা, একটু সব মানে চাকা চাকা করে আলু কেটে নিয়েছি, এগুলো আজকে ভাজবো। আজকে বলো না বন্ধুরা, তরকারি কিচ্ছু নেই, তো সেই কারণেই ঠিক করলাম যে আলু ভাজা করব। আলু ভাজা আমাদের খেতে ভালোই লাগে, আলুকে জিরে দিয়ে হালকা লঙ্কা দিয়ে ভাজলে ভালো লাগে। তো গ্যাস জ্বেলে ফেলেছি, কড়া চাপে দিয়েছি, আলুগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নেব। তো আলুগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, কড়াটাও তেতে গেছে, কড়াটার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। পুরো আলুগুলো আমার এখনও দেওয়া হয়নি, অল্প অল্প করে তুলছি, তো তুলে দিচ্ছি। তো সেই আলুগুলো আমি তুলে দিয়েছিলাম, এবার একটু নুন নেবো, নুন দেবো আর একটু অল্প পরিমাণ হলুদ দেবো, আর জল দেবো একটু, দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো।
সেদ্ধটা না হলে ভালো লাগে না। তো একটু সেদ্ধ করে নিলাম, একটু ইয়ের মতন স্পাইসি স্পাইসি করবো। তো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু খুন্তি করে নেড়ে দিচ্ছি। আমার নাড়া কমপ্লিট হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে দিলাম। আজকে দুপুরবেলা শাক ভেজেছি, তোমাদেরকে প্রথমেই বললাম তরি তরকারি কিচ্ছু করা হয়নি, তো ভাবলাম শাক ভাজি। মা বললো ডিম আছে, তাহলে এক কাজ কর ডিম ভেজে নেবো, আমি ওনার ডিমের কারি করি। তো ডিমের কারি করে নিলাম। এখনও ডাল সেদ্ধ করা হয়েছে প্রেশার কুকার থেকে, কিন্তু রায়ের স্নানের সময় হয়ে গেছে, তো রায়কে স্নান করিয়ে নিই, তারপর ডালটা করব, না হলে মা করে নেবে, অসুবিধা কিছু নেই। তো এইগুলোই আজকে আমাদের খাবার মেনু। তো আমি খাবার নিয়ে চলে এসেছি দুপুরবেলা রায়কে স্নান টান করিয়ে। এইখানে ভাতের মধ্যে একটু ঘি নিলাম, একটা পেঁয়াজ নিয়েছি, আলু ভাজা, শাক ভাজা, ডাল আর ডিমের কারি, এই দিয়ে আজকে দুপুরবেলার ভাতটা খেয়ে নিই, কারণ আজকে মাছ ফাছ কিছু আনা হয়নি। আর সাথে একটু ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলের মেশিন আমাদের এখানে আছে অবশ্য, তো তোমাদেরকে একদিন দেখাবো। এইখানে দেখো একটু গরম ভাতে ঘিটা ভালোই লাগে খেতে, যাই বলো নাই বলো। হ্যালো বন্ধুরা, তো বিকালবেলা তোমাদের সাথে ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ বিকালবেলা থেকেই মেঘ ঝড় উঠে গিয়েছিল, এখন হামেশাই হয়ে গেছে, বিকাল হলেই শুধু জল বৃষ্টি লেগেই আছে। আজকে আবার চরকাও ডাক ছিল, কারেন্টও থাকেনি, তাই তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। রায় সারাক্ষণটা করেছিল, রায় আজ কালকের থেকে অনেক অনেক অনেকটাই সুস্থ হয়েছে, কারণ টাইমে টাইমে ওষুধগুলো খাইয়েছি। এবং আমাকে অনেকেই বলেছিল যে বাকস পাতার জল দিয়ে ওকে স্নান করাতে, একটু তুলসী পাতাতে, মধুতে খাওয়াতে, তাহলে বাচ্চা ছেলের এইগুলো এনে কি অনেক উপকার হয়। তো এগুলো করতে ছেলেটা অনেকটা ভালো আছে, আমার রায় অনেক ভালো আছে। তো বিকালবেলা যেগুলো ঘরের কাজ থাকে সেই কাজগুলো শেষ করেছি, শেষ করার পরই দেখছি বিশাল মেঘঝড় উঠে গেছে। তো আমাদের এখানে ঠান্ডা জলের মেশিন আছে, জলটা ভরে আনা হয়েছে, হওয়ার পরই ঝড় ঝড় উঠে গেছে। তো তোমাদের সাথে আর ভিডিও শ্যুট করতে পারিনি, তো আমি ভাবলাম তাহলে এখন একটু কথা বলে নিই সন্ধ্যাবেলা। এখন 10টা বাজছে, তো দেখছি এখনও রায় আমার জেগে আছে, রায় খেলা করছে পা ছুঁড়ে ছুঁড়ে। তো এরপর একটু খাওয়া দাওয়া করে নেবো রাত্রেবেলা। তো রাত্রেবেলা আমার মেনু একই থাকে, দুধ আলু ভাতে ভাত, ডিম ভাজা, না হলে মাছ চুকুটা, নাহলে মাছের ঝাল, যা হোক একটা থাকে। তো আজকে জানি না কী করব। আর আজকে দুপুরবেলায় ডিম দিয়ে ভাত খাওয়া হয়েছে, সেটাও তোমাদের সাথে দেখিয়েছি, তোমাদেরকে শেয়ার করেছি। তো রাত্রেবেলা এখন কী দিয়ে ভাত খাওয়াবে আমি ঠিক বুঝতে পারছি না। আবার গরম গরম দুটো ভাবছি বেসন ভেজে নেবো, তো বেসন ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, কারণ আমার ভালো লাগে এগুলো। তো তোমাদের কার কী ভালো লাগে সেগুলো তোমরা কমেন্ট একটু জানিও। দেখো বন্ধুরা, রায় এখনও আমার খেলছে, রায় এখনও জেগে আছে। এই তো বন্ধুরা দেখো, রায় এখন হাত পা ছড়ে ছড়ে খেলছে, ঘুমটা চোখের কাছে লেগিয়ে এসেছে, মেয়েটা ঘুমাতে আর পারছে না, শুধু জেগে জেগে উঠে পড়ছে আর খেলছে। দেখো বন্ধুরা, পুরো চোখ বুঝবো বুঝবো হয়ে যাচ্ছে, দিয়ে আবার উঠে পড়ছে। বাবা রায় তোর কত বড় হাই উঠছে রে, রায় এদিকে একবার দেখ। বাবা মা বলতেই সঙ্গে সঙ্গে তাকাচ্ছে রে, মা বলতেই তাকাচ্ছে। রায়ের পাখাটা মাথা গোড়ায় বসানো আছে, কিন্তু আমি রায়ের পাখা চালাইনি, ও ঠান্ডা লেগে গেছে। তো আমাকে সবাই বলছে টেবিল পাখার হাওয়াতে নাকি বিশাল ঠান্ডা লেগে যায়, সেটাই দেখলাম, বাচ্চা ছেলেদিকে খুব সাবধানে রাখতে হয়। তো আমি আবার রায়কে আর একটা টিপসও ব্যবহার করলাম, যেহেতু সর্দিটা খুব তাড়াতাড়ি কমার জন্য, তো রসুন তেল গরম করে ওকে মালিশ করে দিচ্ছিলাম স্নান করবার আগে, আধা ঘন্টা আগে মাখিয়ে রেখে, মালিশ করে রেখে তারপর ওকে স্নান করছিলাম বাকস পাতার জলেতে। তো দেখলাম দু তিন দিনের মধ্যে ও সর্দিটা অনেকটা কমে গেছে, আর ডাক্তারে একটা নাকের স্প্রে দিয়েছে, তো ওই স্প্রেটা আমি যখনই দেখছি বাচ্চা ছেলেটা নাকটা বুঝে যাচ্ছে, ওরা তো আর বলতে পারছে না, সেগুলো বুঝে নিতে হয়, যখনই দেখছি বুঝতে পারছি যে ওর নাকটা বন্ধ হয়ে আছে, তো সঙ্গে সঙ্গে আমি নাকের স্প্রেটা দিচ্ছি। তো সেই কারণেও অনেকটা মেয়েটা ভালো হয়ে আছে, সুস্থ আছে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করব, রাতের খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব, তো ব্লগটা এখানেই শেষ করে দেব। রায় ঘুমিয়ে যাচ্ছ, তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করব, শেয়ার করে ব্লগটা শেষ করব বন্ধুরা। আবার কালকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। রায় আবার জেগে জেগে ঘুমায় বন্ধুরা, দেখতে পেয়েছো? কোনো পাখা
আজকে রাতের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করি। চুল ছুটে ঠিক ঘুমিয়ে যাবে, তো আমি রাত্রেবেলা ভাবলাম দুটো বেগুনকে ভাপিয়ে নিই, ওই পেঁয়াজ দিয়ে চোখুটে নেবো, তার সাথে দুধটাও জাল করে নিলাম, এই দিয়েই ভাত খেয়ে নেবো। তো ব্লগটা এখানেই বন্ধ করছি। শুভরাত্রি, তোমরা সবাই ভালো।